ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মোহতারাম জাইনাল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের এলাকায় নতুনভাবে একটা কাজ শুরু হয়েছে, যে মৃত ব্যক্তির বাড়িতে অথবা তার পার্শ্ববর্তী বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন আসে এবং দূর দূরান্ত থেকে লোক আসে তাদের খাবারের জন্য ব্যবস্থা করা হয়। সম্মানিত ভাই, আসলে এই দিনটা খাবারের নয়, বরং এই দিনটা হলো শোকের। যে লোকটা মারা গেছে সেই লোকের পরিবার শোক সন্তপ্ত, ঠিক আছে? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, শহীদ হলেন ঐতিহাসিক মুতার যুদ্ধে, তখন তিনি বললেন, ইসনাউ লি আলি জাফর তুআমান ফাইন্নাহু আসাবাহুম মা ইউশগিলুহুম। কারণ তাদের এমন, ইসনাউ লি আলি জাফর তুআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তাদের এমন এক মুসিবত এসে পৌঁছেছে যা তাদেরকে খাবার থেকে বিমুখ করে দিয়েছে, অর্থাৎ খাওয়ার মন মানসিকতা তাদের নেই, তারা শোকাহত আজকে। তো মহতরম জয়নাল ভাই, এটাই হলো সুন্নাত। আশেপাশের ভাইয়েরা তারা নিজেদের বাড়িতে যে রান্নাবান্না করেছে, যখন তারা শুনতে পাবে যে বাড়িতে মানুষ মারা গেছে, তখন তারাও কি করবে, অতিরিক্ত চাউল টাউল দিয়ে একটু বেশি তরকারি রান্না করে এই বাড়িতে সেই খাবারগুলো দেবে। এখন যদি একান্ত জরুরি ভাবে কোনো দূরে আত্মীয় আসে যারা থাকতে বাধ্য হয় ওই বাড়িতে, তাহলে অথবা একসঙ্গে খেতে খেতে বাধ্য হয়, তাহলে ওই খাবার থেকে তারা খেতে পারবে। কিন্তু এজন্য আলাদা ডেকোরেশন করে, আলাদা বাউর্চি ভাড়া করে, অগ্রিম এগুলো ব্যবস্থাপনা করা, এগুলো ইসলামী শরীয়তে নেই। হ্যাঁ, যদি এটা থাকতো তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য করা হতো, সাহাবায়ে কেরাম তাবেইন তাদের কারো কাছ থেকে একটা প্রমাণ পাওয়া যায় না। তবে উক্ত বাড়িতে খাবার দিতে বলা হয়েছে, এটা ঠিক আছে। অন্যরা খাবার তৈরি করে ওই বাড়িতে দিবে। হ্যাঁ, আশেপাশের লোকেরা ওই দিন হয়তো খাবার তৈরি করে দিলে সবার খাবার হয়ে গেল, যারা বাইরে থেকে আসবে, দূর থেকে আসবে। আর বাহিরের লোক যারা এই মাটি দিতে আসে, তাদের খাবারের আয়োজন করা ইসলামে কোনো শরীয়তেই নেই, বুঝে আসছে? তারপরে সাধারণত যেসব আত্মীয় স্বজন একটু দূর দূরান্ত থাকে এবং ওই বাড়ির লোকেরা, তাদের জন্য বা পার্শ্ববর্তী বাড়ির ঘরের লোকেরা, তারা তাদের খাবার যার যার যেটা জুটে তারা সেটা হাতিয়ে স্বরূপ দিতে পারে। ঠিক আছে ভাই, এতটুক এই বিষয়ে আমার জানা ছিল। আল্লাহ আলম। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।